করে আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে হলো সোমবার, তার উপরে আমাদের দেশে আমাদের এলাকাতে আজকে উল্টো রথের একখানা বিশাল উৎসব হওয়ার কথা ছিল, যেহেতু করোনা পরিস্থিতি চলছে, জগন্নাথদেবও বাইরে বেরোতে পারছে না, আর তার উপরে আমিও জগন্নাথদেবকে দেখতে যেতে পারিনি। এই হলো আমাদের ফড়িং বাবু, ঘুমাচ্ছে, খাচ্ছে দাচ্ছে, ঘুমাচ্ছে, দুম করে যদি বের করে লাফালাফি ঝাপাঝাপি এমন করছে, আমরা টেনশনে ভয়তে আবার ভেতরে ঢুকিয়ে রেখে দিচ্ছি। এখন এই মুহূর্তে যদি কোনো কিছু মুখ দিয়ে ফেলে তাহলে অসুস্থ হয়ে যাবে, আর অসুস্থ যদি তুমি একটুখানি হও বাড়ির সামনে কিন্তু পুলিশ এসে দাঁড়াবে, বলে দিলাম। ইতিমধ্যে আমাদের বাড়িতে দুখানা ঘটনা ঘটে গেছে, সে যাই হোক ওইসব ভয় বাদ দিয়ে এখন এটাকে আমরা কুকুরের মতন কুকুর বানানোর চেষ্টা করব। আর আজকে সকালবেলা থেকে আকাশ গুড় গুড় ফুর ফুর করেই যাচ্ছে, আওয়াজ শুনতে পাচ্ছি কিন্তু বৃষ্টির কোনো রকম দেখা নেই। ইতিমধ্যে কি হয়েছে, আমি এরকমই বাবা, তুমিও কিছুদিন পরে এই যে স্ট্যান্ড ধরে ভূমিকম্প করাবে, আর আমাদের দেশের লোকজন ভাববে কি রে বাবা আমরা তো ভূমিকম্পের টের পাচ্ছি না, অথচ মামুন যখনই ক্যামেরা চালায় তখনই আমরা ভূমিকম্প দেখতে পাই। কিছুদিন পরে যখন ওকে ছাড়বো ও একটুখানি খেলতে শিখবে, মানে নিজের বুঝ নিজে বুঝবে কোনো কিছু মুখে দেওয়া ওর জন্য ক্ষতিকারক, এইটা যখনই বুঝে যাবে তখনও বাইরে খেলবে, আপনারাও দেখতে পারবেন। সে যাই হোক, স্নান যাত্রার পরে ঘটি ঘটি জল দিয়ে জগন্নাথদেবকে স্নান করানোর পরে জগন্নাথদেব একটুখানি জ্বর জ্বর ফিল করে। 15 দিন পরে যখন সে মাসি বাড়িতে আসে, মাসির বাড়িতে তাকে মানে বিভিন্ন রকম পথ্য দিয়ে ঠিক করা হয়, আর পথ্যর মধ্যে মানে যেটা জগন্নাথদেবের ভোগ হিসেবে ধরা হয় 7 দিনে, সেটা হলো এক ধরনের ফেনা ভাত, ওটাই কিন্তু আসল ভোগ। তারপরে তো খিচুড়ি এই সব কিছুই থাকে, কিন্তু ওই ফেনা ভাতটাকে আসল ভোগ বলে ধরা হয়। সেটা খেয়ে 7 দিন পরে যখন সুস্থ হয়ে যায়, আজকের দিনে মানে উল্টো রথযাত্রাতে সে তার বাড়িতে রিটার্ন করে। এই 7 দিন কিন্তু আমাদের মাহেশ এলাকাতে ভীষণ জমজমাটি একটা ব্যাপার থাকার কথা ছিল, ওই যে বললাম করোনা পরিস্থিতি সব কিছু এসে ডুবিয়ে দিয়ে চলে গেছে, আর জগন্নাথদেবের হাত ধরেই কিন্তু মা দুর্গা আসবে আসবে একটা রব উঠে যায়, মানে রথের দিন থেকে দুর্গা পুজোর কাউন্টডাউন শুরু হয়ে যায়। সে যাই হোক, আমাদের ফড়িংবাবুকে আপনাদের দেখিয়ে দিয়েছি, আপনারা হয়তো ভাববেন যে এত বড় একখানা ব্রিড মানে গোল্ডেন রিট্রিভারের নাম কেন আমি ফড়িং দিলাম। আগেই বলেছি পাইলট যেমন ওপর থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়তো, মানে ওর ভেতরে এই জিনিসটা ছিল, আর ও কী বলুন তো তিনিং বিড়িং তিনিং বিড়িং করছে, ওর ক্যারেক্টার অনুযায়ী ফড়িং নামটা পুরো একদম সেট, তাই না বাবা? নামে কি এসে যায়, ভালোবেসে যা ডাকবে সেটাই হচ্ছে আসল নাম। এখন পুবু বলছিল ওর নাম দেবে ব্যোমকেশ, এবার ব্যোমকেশ অত বড় নাম যখনই ডাকতে পারবে না, নাম হয়ে যাবে বোম। সাধারণ ঘরে ছেলের নাম যদি বোম হয়, পেটো হয়, তাহলে তো আশেপাশের পাবলিক ভয় পেয়ে যাবে। ধরুন অনলাইনে কোনো লোক আমাকে কিছু ডেলিভারি দিতে এসেছে, বোম মানে ব্যোমকেশ যদি বোম হয়ে যেত, খাট থেকে পড়ে গেল, পুবু ওপর থেকে যাচ্ছে মা বোম পড়েছে, ব্যাস ডেলিভারি বয় পয়সা না নিয়েই পালাতো, তাই না বা? সবচেয়ে ভালো গুণ কী বলুন তো, বাইরে যখনই ওকে আমি ছেড়ে দিচ্ছি, কোনো কিছুর মধ্যে মুখ দেওয়া সেই টেন্ডেন্সিটা নেই যেটা পাইলট বাবুর ছিল। কিন্তু পাইলট আমার একটা আলাদা রকম জায়গা নিয়ে বসেছিল 2 মাসে। তুমিও হবে বলো বাবা, একটুখানি ল্যাদ, অতটা অ্যাক্টিভ নয়, অবশ্য ছোটো বলে খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে, এটাই এখন ওর মূল কাজ, বড় হয়ে আমাকে পাহারা দেবে, তাই না বাবা? পাহারা দেবে তো, পাহারা দেবে তো, চলুন এবারে রান্না বান্না করে নিই। তারপরে দুপুরবেলা হলে এখানটা একটুখানি কার্পেট পেতে আমি পুপু ইন্দ্র ফড়িং 4 জনে মিলে একটুখানি খেলাধুলা করবো, ওর যখন ঘুম পাবে তখন আমাদের ঘুমাতে হবে, ও যখন জাগবে মানে খেলবে মনে করবে তখন আমাদের খেলাতে হবে, একটুখানি বেশি না, অল্পতেই খুব বেশি হাঁপিয়ে যাচ্ছে ছেলেটা, তো চলুন। আর এখন এই মুহূর্তে ওর খাওয়া দাওয়া বলতে জাস্ট স্যারাল্যাক্স 1 চামচ করে দিতে হচ্ছে, 1.5 চামচ দেওয়ার চেষ্টা করেছিলাম আসার সঙ্গে সঙ্গে, কিন্তু ও খেতে পাচ্ছে না, আর খুব বেশি গাঢ় হয়ে গেলেও খেতে পাচ্ছে না। লাইটটা জ্বালিয়ে নেই, বললাম বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, গুড়গুড় ফুরফুর করছে, জানি না আজকে যদি বৃষ্টি না দেখতে পাই তাহলে ভাববো জগন্নাথদেবও ভুলে গেছে যে রথযাত্রা, সোজা রথের দিন 1 ফোঁটাও বৃষ্টি হয়নি, আমাদের এলাকাতে হয়নি, যেখানে হয়েছে হয়েছে, আর উল্টো রথের দিনও যদি বৃষ্টি না হয় তাহলে ভাবো 2 বছর উনি রাজপথে না বেরোতে বেরোতে ভুলেই গেছে যে ওনাকে নিয়ে এই 2 দিন ভীষণ বড় একটা উৎসব হয়, ওনার রথের চাকা গড় গড় করে গড়ানোর জন্য একটুখানি বৃষ্টি হওয়াটা দরকার, যেহেতু রথও বেরোচ্ছে না বৃষ্টিও দিচ্ছে না। দেখছেন এক নিঃশ্বাসে এতগুলো কথা বলতে গিয়ে আমার গলার ভয়েস সব আটকে গেল। আজকে কি রান্না হবে সেটা আগে দেখিয়ে নিই, এখানে রয়েছে ইলিশ মাছ,
ইলিশ মাছটা যে কেটে দিয়েছে সেই বলেছে এই প্লাস্টিক থেকে বের করতে না, ফ্রিজের মধ্যে এটা শুদ্ধ ভরে দিতে, যেদিন আমি খাবো তার আধ ঘন্টা এক ঘন্টা আগে বের করে তারপরে ধুয়ে রান্না করতে, না হলে এখন যদি ধুয়ে ফ্রিজের মধ্যে বন্দি করি ইলিশের অর্ধেক গন্ধ চলে যাবে, পয়সা নষ্ট। এখানে রয়েছে পাবদা মাছ, পাবদা মাছগুলোকে না একদম কুকড়িয়ে মুকড়িয়ে ভেতরে ঢোকাতে হয়েছে, এগুলো এখন যাবে ফ্রিজে। আর কাটা পোনা মাছটা রান্না হবে আলু বরবটি দিয়ে, বরবটি আলাদা ভাজলে হয়তো আলাদা রকম একটা পদ হতো, কিন্তু আমি এত তামঝাম করতে চাই না, আলু বরবটি একসঙ্গে দিয়ে কাটা পোনা মাছের ঝোল করব। ছিম খেয়েছেন না মাছের ঝোলে, সেই ছিমের মতন একখানা স্বাদ হয় বরবটি দিয়ে কাটা পোনা মাছের ঝোল করলে। আর এখানে এনেছে প্রচুর পরিমাণে ধনিয়া পাতা, রান্নাঘরটা পুরো জঙ্গল জঙ্গল হয়ে গেল। এই ধনে পাতাটাকে দিয়ে একটুখানি চাটনি আজকের জন্য বানাবো, আর কিছুটা চাটনি অন্য দিনের জন্য বানিয়ে রেখে দেবো, সেটা কি করে বানাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন, এই হলো আমাদের নন্দদুলাল মানে নন্দু, খাওয়ার টাইমে ঠিক চলে এসেছে, কিন্তু নন্দুকে এখন আমরা বাড়ির মধ্যে খেতে দিচ্ছি না, একটুখানি রাস্তায় ডেকে নিয়ে গিয়ে খেতে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু নন্দু ভয় পাচ্ছে, ভাবছে কি রে বাবা আগে তো বাড়িতেই খেতে দিত, এখন রাস্তায় দিয়ে দিচ্ছে কেন। যাও বাবা, যাও বাবা, ছোট ভাই এসছে, যাও 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 যাও, শুনো যাও যাও, খাও গিয়ে যাও। এটা খিদা রে বড়, ফরিং যাতে একটুখানি সুস্থ থাকে তাই জন্য পুপু হাতে করে খাওয়ালো না, নিচে দিয়ে আসলো খেয়ে নিল, ফরিং একটুখানি বড় হয়ে গেলেই আবার ওরা বাড়িতে খেতে আসবে। চলো, ঠিক টাইমে এসে গেটের সামনে দাঁড়িয়ে গেছে। মাছের ঝোলের আলু মশলা দিয়ে কষতে বসিয়ে দিয়েছি, রেগুলার যে মশলাপাতি সেই দিয়েই কষাচ্ছি। কষানো হয়ে গেলে আগে থেকে যে লম্বা লম্বা করে বরবটি কেটে রেখে দিয়েছি সেটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতন জল দিয়ে ফুটিয়ে ভাজা মাছগুলো ঝোলের মধ্যে ছেড়ে দেবো, একটুখানি টক বকাবে, হয়ে যাবে আজকে মাছের ঝোল। আর এখানে হবে ধনে পাতার চাটনি, যেটাকে আমি স্টোর করব। ধনে পাতাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে যেন মোটা মোটা ডান্ডাগুলো না থাকে, মোটা ডান্ডা যদি থেকে যায় তাহলে চাটনিটা পুরো তেতো হয়ে যাবে। আর চাটনিটা বানানোর জন্য লাগবে রসুন কয়েক কোয়া, অল্প একটুখানি আদা, কয়েকটা কাঁচা লঙ্কা, বলছি কয়েকটা দিয়েছি অনেকগুলো কারণ আমি ঝাল খেতে খুব ভালোবাসি। আর এখানে রয়েছে একটা গোটা লেবু অর্ধেক করে নিয়েছি, মানে লেবুর রসটা এর মধ্যে দিতে হবে। সব কিছু সুন্দরভাবে পেস্ট বানিয়ে নিয়েছি, এবারে এর মধ্যে দেব একটা গোটা লেবুর রস, আপনারা যেটুকু টক হজম করতে পারবেন সেই বুঝেই লেবুর রস দেওয়ার চেষ্টা করবেন, পরিমাণ মতন লব। আর ধনে পাতা চাটনিটাকে যদি অনেক দিনের জন্য স্টোর করতে চান মানে 15-20 দিনের জন্য, তখন এর মধ্যে অল্প একটুখানি ভিনিগার মেশাতেই হবে, নাহলে কিন্তু পচে উঠবে, যতই ফ্রিজে রাখুন না কেন কালার চেঞ্জ হয়ে যাবে। দিয়ে দিলাম আর অল্প একটুখানি সর্ষের তেল, সর্ষের তেল আর ভিনিগার দিলে তবেই কিন্তু চাটনিটা ভালো থাকবে, অল্প একটুখানি দিতে হবে, ঘপ করে ঢালবেন না। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে এরকম একটা কাচের বোতল কিংবা এয়ার টাইট বক্সের মধ্যে ভরে ফ্রিজে রেখে দিতে হবে। এই হয়ে গেল আমাদের এক বোতল ধনে পাতার চাটনি।
পর্যন্ত দিনের আলো ফোড়ায়নি, মানে সন্ধে নামেনি। শীতকাল আসলে এই 6:30টাকে মনে হবে মধ্যরাত্রি। আর ফরিন যবে থেকে আমাদের বাড়িতে এসছে তবে থেকে আমি নিজের জন্য 8 ঘন্টা 15 মিনিট সারাদিনের মধ্যে বের করতে পারছি না। সারাদিন মনে হচ্ছে ওর দিকে তাকিয়ে বসে থাকি, ওর কোনো অসুবিধা হচ্ছে না তো, এই হচ্ছে না তো, হ্যানা হচ্ছে না, ত্যানা হচ্ছে না তো, বুঝতেই পারছেন কিরকম ধরনের একটা টেনশন, ভয়, সব কিছু মিলিয়ে মিশিয়ে আমার মধ্যে কাজ করছে। গতকালকে যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম ফরিনকে ফার্স্ট আপনাদের দেখিয়েছি, আপনাদের মধ্যে অনেকেই এত আশীর্বাদ দিয়েছেন, এত আশীর্বাদ দিয়েছেন। আমার ঘরে যেহেতু দুখানা পরপর দুর্ঘটনা ঘটে গেল, তারপরেও যে আপনারা আমাকে বিশ্বাস করে ফরিনকে এত আশীর্বাদ করছেন, তার থেকেই বোঝা যায় যে পৃথিবীতে এখনও ভালো মানুষের সংখ্যা কমে যায়নি। প্রচুর ভালো মানুষ আছে বলেই ভগবান পৃথিবীটাকে শেষ করে দিচ্ছে না। তাই আপনাদের অনেক অনেক ধন্যবাদ, আপনারা হাত ভরে আশীর্বাদ করুন। আর একটা কথা জানবেন, পোষ্য কখনো ভিডিওর কন্টেন্ট হতে পারে না। আমার মতন বয়সী যারা হাউসওয়াইফ রয়েছেন, 18 বছর সংসার করার পরে তাদের বাচ্চা কাচ্চারা যখন 13-14 বছরে পা দিয়ে ফেলে, তখন মায়েরা কিন্তু একটু একটু করে একা হতে শুরু করে। আগে যেমন আমার পুপুকে কোনো কথা বললে সেটা কোনো প্রশ্ন ছাড়াই ও মেনে নিত, কিন্তু এখন যেহেতু একটুখানি বড় হয়ে গেছে, কিছু বললে সেটার পেছনে একটা প্রশ্ন জুড়ে দেয়, কেন করবো না, এই কেন করবো না এটার উত্তর বের করতে করতেই আমার তখন মনে হয়, দেখো আগে আমার মেয়েটা সব কথা শুনতো, এখন আমার কোনো কথাই শোনে না। সে বয়সের জন্যই হচ্ছে, ওর বয়সটাও ওরকম আর আমার বয়সটাও এরকম। আমি সবসময় ভাবছি আমার পুপু ছোটোই থাকবে, আর পুপু এখন এই মুহূর্তে ভাবছে যে আমি তো আস্তে আস্তে বড় হচ্ছি। প্রত্যেক ঘরের কাহিনী কিন্তু এই রকম। আর এই মুহূর্তে আমাদের আশেপাশে একজনকে দরকার হয়, আর সেই একজন যদি পোষ্য হয় তার থেকে ভালো কিছু হতেই পারে না। কারণ অন্য মানুষের সঙ্গে যখন নিজের মনের কথা বলতে শুরু করবেন, তখন অনেক কিছু ফিল্টার করে আপনাকে বলতে হবে, কিন্তু পোষ্য যারা রয়েছে তারা আপনার মনের কথা কিংবা দুঃখের কথা বুঝুক বা না বুঝুক, আপনার মুখের দিকে অন্তত তাকিয়ে থাকবে। তখন আপনি ভেতর থেকে একটুখানি আশ্বাস পাবেন যে না, আমার কথা শোনার মতন কেউ একজন আছে। এই কেউকে খোঁজার জন্যই একটা পোষ্য বাড়িতে আনা। একদম ভাববেন না যে এটা ভিডিওর কোনো কন্টেন্ট কিংবা কিছু। যারা পোষ্য রাখতে রাখতে অভ্যস্ত হয়ে গেছে, তাদের ঘরে যেই মুহূর্তে পোষ্য থাকবে না, ঘরটা যে কী পরিমাণে ফাঁকা হয়ে যায় একমাত্র তারাই বুঝবেন যাদের পোষ্য আছে। আর আমার পাইলট মারা যাওয়ার 2-3 দিন পর থেকেই আমি যখন আমার ফেসবুক মেসেঞ্জার চেক করছি, হাজার হাজার সাবস্ক্রাইবার আমাকে মেসেজ করে করে জানাচ্ছেন যে মামন আমার কাছে কুকুর আছে, তুমি নিয়ে যাও, একদম কাঁদবে না, তুমি ইমিডিয়েট আরেকখানা পোষ্য নিয়ে আসো। সেই মুহূর্তে আমার নিজের প্রতি বিশ্বাসটা যেমন হালকা হয়ে গেছিলো, আপনাদের মতন সাবস্ক্রাইবাররা যারা আমাকে দ্বিতীয়বার পোষ্য নেওয়ার জন্য খুব মানে মনের জোর বাড়িয়েছেন, তারাই অ্যাকচুয়াল ভগবান। ভগবান তো সশরীরে নিচে নামতে পারবে না। এই আপনাদের মতন মানুষরা যারা অন্যের মনের জোরকে না কমিয়ে মনের জোরটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন, তারাই হলেন ভগবানের একটা রূপ। এটাই হচ্ছে মানুষের পাশে থাকার একখানা সময়। দুঃসময়ে দেখবেন সব দিক দিয়ে যখন দুর্ব্যবহার পাবেন কিংবা মনের জোর অনেকে কমিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেই মুহূর্তে কেউ যদি এসে বলে যে এই কাজটা তুমি আবার দ্বিতীয়বার শুরু করো, তুমি পারবে, পারবে না এই বলে কিন্তু কাজটা থেকে পিছিয়ে যেও না, তাতে মনের জোর যে কতটা বেড়ে যায়। আমার এই খারাপ সময়টা না আসলে আমি হয়তো বুঝতেই পারতাম না, আর পৃথিবীতে যে এত ভালো মানুষ আছে আপনাদের মতন সেটাও আমি বুঝতে পারতাম না। এই জন্যই হয়তো ভগবান আমাদের জেনে শুনে বিপদে ফেলে আর খারাপ সময়ের মধ্যে ফেলে, শুধু এইটুকু বোঝার জন্য যে বিশ্বাস হারিও না। আর বিশ্বাস আসা হচ্ছে এমন একটা অনুভূতি যেগুলো মনের মধ্যে থাকে, কখনো ফুরিয়ে যায় না, চলে যায় না, দপদপ করে জ্বললেও জ্বলতে থাকে। আর আমি আমার কমেন্ট বক্সে 2-1 জন যে খারাপ কমেন্ট করা মানুষগুলো রয়েছে তাদের এটুকুই বলতে চাই যে আমার বিপদ দেখার জন্য কিংবা আমাকে জব্দ করার জন্য ওই অবলা প্রাণীটাকে অভিশাপ করবেন না। তাতে কিন্তু প্রমাণ হয় যে আপনি কোনোভাবেই অ্যানিমেল লাভার নন, কারণ আমাকে জব্দ করার জন্য আপনারা কোনো না কোনোভাবে ওই বাচ্চাটাকে অভিশাপ দিয়ে ফেলছেন। দেখো এইবারে এটাও মরবে, তুমি আবার লাইভে আসবে, এগুলো বলবেন না। যার যায় সেই একমাত্র জানে তার কী গেল। আমি হয়তো আপনাদের বোঝাতে পারবো না, আমার এখনও কিন্তু মনের ভেতরে সেই কষ্টটা রয়ে গেছে। আমি পাইলটকে কিন্তু এখনও ভুলতে পারিনি, আর আমার ভেতর প্রচণ্ড কষ্ট হচ্ছে। আপনাদের সঙ্গে হেসে হেসে কথা বলছি ঠিকই, কিন্তু আমার ভেতরটা পুরো খালি রয়েছে, আর সেই কষ্টটা আমার
হাজবেন্ড আমার মেয়ে বুঝতে পেরেই হয়তো এত তাড়াতাড়ি আমার হাতে আরেকজনকে তুলে দিল। দেখুন, পাইলট যে মারা গেছে তাতে কিন্তু আমার কোনো হাত ছিল না। যথেষ্ট চেষ্টা করেছি, ওর পেছনে ডাক্তারে ওর খাওয়া দাওয়ারে সব কিছুর প্রতি প্রচুর খেয়াল রেখেছি। অনেকে বলছেন যে আমি ওকে মাটন চিকেন এগুলো খাইয়ে মেরে ফেলেছি। পাইলট একটুখানি বড় অবস্থাতেই এসেছিল, ও ভাত খাওয়া শিখে গেছে এই জেনেই আমরা এনেছিলাম। তবুও বাড়িতে আসার সঙ্গে সঙ্গে একটুখানি স্যারালাক্স দিয়েছি, কারণ গালিব স্ট্রিট থেকে আনার সময় ওরা তো অনেক কিছুই বলে দেয়। ওরা যখন আপনার হাতে একখানা পোষ্য তুলে দেবে না, তখন বলে দেবে বেচার দায়িত্ব আমার, বাঁচানোর দায়িত্ব আপনাদের। ওনাকে এইভাবেই কিন্তু পোষ্যটা হাতে তুলে দেওয়া হয়। সেই জন্যই আমি ভেবেছিলাম যে আসার সঙ্গে সঙ্গে ওকে ভাত না দিয়ে একটুখানি স্যারালাক্স দেওয়ার চেষ্টা করি, যদি স্যারালাক্স না খায় তারপরে আমি ভাত দেবো। বিশ্বাস করুন, আমার চেষ্টাতে একটুও ঘাটতি ছিল না, কিন্তু কি করব বলুন, বাঁচাতে পারলাম না। এখানে আমার দোষ নেই। এবার যদি বারবার কিছু মানুষ আমাকে দোষারোপ করেন, আমাকে একটা টাইমে কি হয়েছিল বলুন তো, নিজেকেই নিজে আমি দোষী ভাবতে শুরু করেছিলাম। নিজের ওপরে বিশ্বাসটাই আমার হারিয়ে গেছিল যে আমি হয়তো মানে যে পোষ্য আনবো তাকে রাখতে পারবো না, আমার হাতে হয়তো মারা যাবে। এই ফড়িংকে যখন আমার হাতে তুলে দিল, তৎক্ষণাৎ কিন্তু আমি কেউ ছুঁতে পারিনি। দুদিন যাবত আমি ফড়িংয়ের দিকে তাকাতেই পারিনি। আমার পুপু বারবার আমার কোলে তুলে দিচ্ছে, মা একটুখানি নাও না, মা একটুখানি নাও না, দেখো পাইলটই তোমার কাছে ফিরে এসেছে। কিন্তু আমার বারবার মনে হচ্ছে আমি মনে হয় ফড়িংকে ছুলে ফড়িংয়ের কিছু হয়ে যাবে। আপনারা এইভাবে বলবেন না, এইভাবে বলবেন না, মানুষের কষ্টটা একটুখানি বোঝার চেষ্টা করুন। আমাকে বলার অনেক সময় পাবেন, অন্যান্য বিষয়ে আমার ভুল ধরার অনেক সময় পাবেন, কিন্তু আমার যেহেতু এরকম একটা ঘটনা ঘটে গেছে আমার বাড়িতে, তাই এই বাচ্চাটাকে প্লিজ অভিশাপ দেবেন না আমাকে জব্দ করার জন্য। আমাকে অন্য বিষয়ে ভুল ধরুন না, আমার মানে মেনে নেওয়ার শক্তি আছে, কিন্তু আমি না এই বিষয়টা মানতে পারছি না যে এই তো আর একটাকে এনেছো এটাকেও মেরে ফেলবে। বিশ্বাস করুন, আমাকে যখন এইরকম বলছেন না, হয়তো 50টা মানুষ আমার মনের জোর বাড়াচ্ছে, তার মধ্যে একটা মানুষের কমেন্ট যখন ওটা দেখতে পাচ্ছি, একটা মানুষের কমেন্ট যখন এইভাবে আসছে যে এই তো আবার একটা এনেছো এটাকেও মেরে ফেলবে, তাতে একটু হলেও আমার মনের মধ্যে খটকা আসছে। মানে আমি হয়তো ওকে সেভাবে ভালোই বাঁচতে পারবো না, ভয়টা এত বেশি আমার মধ্যে কাজ করছে। এটা করবেন না, কারণ ও আমার বাড়িতে এসছে একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য, একটুখানি যত্ন পাওয়ার জন্য। তাই আপনাদের কথা অনুযায়ী যদি আমি ওকে পুরোপুরি ভালোবাসাটা না দিতে পারি, তাহলে আমি নিজের কাছে নিজে অপরাধী হয়ে যাব। তাই যারা আমার মনের জোর বাড়াচ্ছেন তাদের অনেক 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 ধন্যবাদ, কারণ আমি ভগবানকে প্রচণ্ড বিশ্বাস করি। তো তাই ভগবান সশরীরে আমার কাছে আসতে পারবেন না বলেই আপনাদের মতন কিছু মানুষকে আমার মনের জোর বাড়ানোর জন্য পাঠিয়ে দিয়েছে। আর বিশ্বাস করুন, আমার একটুখানি জোর বেড়েছেও, কিন্তু ওই যে বললাম বাচ্চাটাকে অভিশাপ করবেন না প্লিজ, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট এটা। তো চলুন, আমার মনটা খুব খারাপ লাগছিল বলে আমি একটুখানি ছাদে এসে বসলাম, ইন্দ্রকে একটুখানি নিচে বসিয়ে রেখে এসেছি, কারণ নিচের ঘরে দুই একটা টিকটিকি ঘোরাফেরা করছে, যদি খাঁচার মধ্যে ঢুকে যায় হয়তো ও ভয় পাবে, আর না হলে হাত দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করে সেই হাতটা যদি মুখে দেয় ওর পক্ষে একটুখানি ইয়ে হয়ে যাবে, গণ্ডগোলের ব্যাপার হয়ে যাবে। চলুন, আমার বকবক আজকের মতন এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল, অল টাইম স্মাইল করতে হবে।